আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আগামীকাল পবিত্র রমজানের প্রথম জুমা, এভাবে আরও কয়েকটি জুমা ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে পাব। রমজানের যে ফজিলত, তার মধ্যে জুমার দিনের আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে। এই দিনে এমন কিছু স্পেশাল আমল রয়েছে যা করে আমরা আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারব। যারা অভাবী আছেন তাদের অভাব দূর করার জন্য এই জুমার দিনে রয়েছে বিশেষ আমল। যারা কর্যগ্রস্ত আছেন তাদের জন্য রয়েছে বিশেষ আমল। যাদের মনের যত নেক আশাসমূহ আছে সমস্ত নেক আশা পূরণের বিভিন্ন আমল এই জুমার দিনে রয়েছে। আসুন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। হাদিসে জুমার দিনের ফজিলতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে যা অনেক সহি হাদিসে বর্ণিত রয়েছে। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম একটি দিন হচ্ছে জুমার দিন, সুতরাং ওই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠ করা দরুদ আমার কাছে পেশ করা হয়। এটি বিশুদ্ধ সূত্রে আবু দাউদ শরীফের, নাসাই শরীফ, ইবনে মাজা, মসনদ আহমদ এবং দারিমি শরীফের মধ্যে হাদিসখানা রয়েছে। অন্য এক রেওয়ায়েতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে উঠার আগে 80 বার এই দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। তার 80 বছরের পাপ ক্ষমা হয়ে যায় এবং 80 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুমার দিন 100 বার দরুদ পাঠ করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর করে উযু করল অথবা জুমা পড়তে এলো এবং মনোযোগ সহকারে নীরব থেকে খুতবা শুনল, সেই ব্যক্তির এই জুমা ও আগামী জুমার মধ্যকার এবং অতিরিক্ত আরও 3 দিনের পাপসমূহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি খুতবা চলাকালীন সময় কাকর স্পর্শ করল, অর্থাৎ জুমার সালাতে উপস্থিত হয়ে ছোট ছোট পাথর কণা স্পর্শ করল, এগুলো দিয়ে খেলাধুলো, অনেক সময় মাটির মধ্যে এই ধরনের পাথর পেলে তা দিয়ে খেলাধুলা করে অনেকে, এবং খুতবা অবস্থায় অন্যান্য অনর্থক কাজ করল, সে জুমার সওয়াব বরবাদ করে দিল। জুমার দিনে আরও একটি আমলের মধ্যে রয়েছে যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে সে 8 দিন পর্যন্ত সর্বপ্রকার ফিতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জাল বের হয় এই সপ্তাহের মধ্যে, যদি দাজ্জালও বের হয় তবে সে দাজ্জালের ফিতনা থেকেও মুক্ত থাকবে। অন্য রেওয়ায়েতে আছে, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সব গুনাহ মাফ হয়ে যাবে, তবে উল্লেখিত গুনাহ মাফ হওয়ার দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য, কারণ ওলামায়ে কেরাম পক্ষমতে হয়ে এই কথা বলেছে যে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। জুমার নামাজের পূর্বে 2 খুতবার মাঝখানে হাত উঠিয়ে মনে মনে দোয়া করা, মুখে উচ্চারণ করে না বরং মনে মনে দোয়া করা, যে সেই সময় যেই দোয়া করবেন তা কবুল হবে। আপনি যদি মনের যেই কোনো বৈধ আশা পূরণের জন্য দোয়া করেন আল্লাহ তা অবশ্যই কবুল করবেন। এবং সূর্য ডোবার কিছুক্ষণ আগ পর্যন্ত, সূর্যাস্তের পূর্বে ইফতারের আগে বিভিন্ন দোয়া দরুদ জিকির আজকার করে দোয়া করবেন। জুমার দিন, বিশেষ করে জুমার দিন আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত একটি মুহূর্ত আছে, যেই মুহূর্তটি দোয়া কবুল হওয়ার মুহূর্ত, সেই সময় আপনার মনের সমস্ত নেক আশাসমূহ পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন।